আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই আপডেটগুলো প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকায়। চলো এখন দেখে নেই নিউজ আপডেট। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ নিউজে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে যা সিদ্ধান্ত হলো। করোনার প্রাদুর্ভাবের কারণে গত বছরের 17ই মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি মাসের 23 মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্ব নির্ধারিত তারিখ থাকলেও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বন্ধের সময়সীমা ফের বাড়িয়ে আগামী 29 মে পর্যন্ত করা হয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীদের টিকার আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ভাবছে সরকার। আজ সোমবার 17ই মে দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদের সভা শেষে এক ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সুবিধাজনক পরিস্থিতিতে এবং বিশ্ববিদ্যালয় ও কলেজের ছেলেমেয়েদের টিকা দেওয়া গেলে তাড়াতাড়ি এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। হলগুলো সংস্কার কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি ইউনিভার্সিটি বা কলেজের যে হোস্টেলগুলো আছে সেগুলোতে অলরেডি 40টার মতো রিপেয়ার শুরু হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব এসব কাজ শেষ করার নির্দেশনা আছে বলে জানান তিনি। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিপরিষদ বৈঠক। ভার্চুয়াল বৈঠকে গণভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সচিবালয় থেকে যুক্ত ছিলেন মন্ত্রিসভার অন্য সদস্যরা। সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 23 মে স্কুল কলেজ খোলার কথা ছিল, বিশ্ববিদ্যালয় খোলার কথা 24 মে, কিন্তু দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে সরকারকে। 2020 সালের 8 মার্চ দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর 17ই মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এরপর থেকে দফায় দফায় বাড়ানো হয় ছুটির মেয়াদ। আরেকটি আপডেট হচ্ছে 29 মে পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আদেশ জারি। দেশে করোনা সংক্রমণ না কমায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দফায় বাড়ানো হয়েছে। আগামী 29 মে পর্যন্ত এই ছুটি বাড়িয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার 17ই মে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে এই আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, আগের ছুটির ধারাবাহিকতায় আগামী 29 মে পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় নিজেদের ও অন্যদের করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার জন্য শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন এবং টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবেন। আদেশে আরও বলা হয়, শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে হবে অভিভাবকদের এবং স্থানীয় প্রশাসন তার নিবিড়ভাবে পরিবেক্ষণ করবেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে নতুন এই দুটি আপডেট। আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আর একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। কিন্তু আজকের জন্য আল্লাহ হাফেজ।